হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আমি অফিস থেকে ফিরে এসেছিলাম বাড়িতে, আর আসার পথে দেখো এই কিছু জিনিস আমার দরকার ছিল, আমি নিয়ে চলে এসেছিলাম। কারণ কাল ছিল রবিবার, আর কালকে সকালবেলা খাবো বলে আমি দুটো ইপি নিয়ে এসেছিলাম আর কিছু জিনিস যেগুলো খুব প্রয়োজনীয়। তো দেখো, আজকে না বৃষ্টি খুব একটা হয়নি, কিন্তু যে দুদিন বৃষ্টির জন্য জামা কাপড়গুলো ছিল তার জন্য দেখো জানালাটা একদম ব্লক হয়ে গেছে, সব জামা কাপড় জানলায় নেড়ে দিয়েছিলাম। তারপর দেখো, আমি একটু গ্রিন টি খেয়ে নিচ্ছিলাম, কারণ আমার জানি না একটু অসুস্থ লাগছিল পেটে, তাই ভাবলাম একটু গ্রিন টিটা খাই। গ্রিন টি খেলে না সমস্ত রকমের প্রবলেম সলভ হয়ে যায়, কারণ গ্রিন টিটা হচ্ছে ওয়েট লস করার জন্য একটা খুব ভালো একটা চা। তো তোমরা যদি এটা খাও আমিও বলবো, শরীরের জন্য খুবই ভালো, এটা কোনো ক্ষতিকর জিনিস না। তারপরে দেখো, আমি আমার বিছানাটা তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিলাম, বেডশিটটা। তারপরে এখানে আমি রান্না করতে চলে আসলাম। আজকে আমি রান্না করব ডিমের অমলেট করে তারপরে ঝোল আর সাথে বেগুন ভাজা। কিন্তু একটা কথা জানো তো, আমি না এইটুকু ভিডিও করে রাতে আর কোনো ভিডিওই শ্যুট করিনি। আমার এক কথাতে মনে ছিল না, দ্বিতীয়ত আমার ইচ্ছেও করছিল না। তো দুটো মিলিয়ে আমি এই বেগুন ভাজা আর যে ডিম ভাজার ভিডিওটা করে আমি ছেড়ে দিয়েছিলাম, তরকারিটার আর কোনো ভিডিওই আমি করিনি। তারপর দেখো, সরাসরি চলে আসলাম আমি সকালবেলা। সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে আমার মুখটা ধুয়ে নিলাম, আর এটা কিন্তু একদম সকাল না, আমি আজকে ঘুম থেকে অনেক বেলা করে উঠেছি, তাও 12টা হবে। তো ঘুম থেকে উঠে আমি তাড়াতাড়ি করে আমার ফ্রেশ হয়ে নিলাম, মুখ টুক ধুয়ে নিলাম। তারপরে আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম পানমৌরি আর ধনে আর হচ্ছে বাতাসার জল, যেটা আমরা প্রত্যেক দিনই ভিজিয়ে রাখি। তো সেই জলটা আমি এখন খেয়ে নেব। আমার বর কিন্তু সকালে উঠে ডিউটি চলে গেছে, ও কিন্তু জল খেয়েও নিয়েছিল, কিন্তু আমারটা ও রেখে দিয়েছিল। তা আমি যখন ঘুম থেকে দেরিতেই উঠেছি, তখন আমি দেরিতেই খাবো, আর কি করা যাবে। তো তোমাদেরকে এক ঝলক চলো বাইরের ওয়েদারটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, খুব রোদের তাপও নেই, কিন্তু হাজার রোদ উঠেছে, খুব সুন্দর। দেখো, আমি জলটা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, খাওয়ার পরে আমি বানাবো আমার সকালের জন্য ব্রেকফাস্ট। সকাল তো না, দুপুর হয়ে গেছে, তা ওই যে কিছু একটা খেতে হবে আর কি। তো তার জন্য আমি এখানে ইপিটা কাল রাতে এনেছিলাম না, সেই ইপিটাই বানাবো। তো কি বলতো, একা একা বাড়িতে থাকলে আমি ভাবি ছুটির দিনে অনেক কাজ করব, কিন্তু বিশ্বাস করো ছুটির দিনে না আমার কোনো কাজই হয় না, সব কাজ যেন লেট হয়ে যায়। কাজে গেলেই ভালো হয়, সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে কাজ টাজ সব কমপ্লিট করা হয়। তারপর দেখো, ইপিটা বানানোর জন্য আমি এখানে জল দিয়ে দিয়েছি, আর এখানে আমি বানিয়েও নিয়েছি। তারপরে আমি এটা দিয়ে এখন ব্রেকফাস্ট করে নিই, তারপরে দেখা যাক কী করি না করি, পরে ভাবা যাবে। আগে পেট শান্তি তো জগৎ শান্তি, পেটটাকে তো আগে ঠান্ডা করি, তাই না বলো? তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, ভালো থেকো সবাই। এখন আমি চুলে একটু তেল দিয়ে নেব, তারপরে আমি বাকি কাজ করব। তো দেখা হচ্ছে তোমার সাথে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, সাপোর্ট করো, এটাই সবার কাছে আমার চাওয়া, আর বেশি কিছুই তোমাদের কাছে আমি চাই না। তো আজকের মতন এ পর্যন্তই, টাটা সবাইকে।